বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে প্রসঙ্গ আলোচনা করব এটি একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আপনারা যারা অনার্সে পড়াশোনা করছেন, হতে পারে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, তো কোনো ক্রমে দেখা গেল যে আপনি আপনার যে ফর্ম ফিল আপের টাইমটা আসে ওই ফর্ম ফিল আপের টাইমে আপনি ফর্ম ফিল আপ করতে পারলেন না বা আপনার ডেটটা শেষ হয়ে গেল। এটা অধিকাংশ সময় হয় কি যে আপনি পড়াশোনা করছেন থার্ড ইয়ারে কিন্তু আপনি আর সেকেন্ড ইয়ারে একটা ইম্প্রুভমেন্ট আছে, তো ওই ইম্প্রুভমেন্টের ফর্ম ফিল আপটা কবে হলো এটা আপনি হয়তো জানতে পারেননি, কিংবা এমন হতে পারে যে আপনি অসুস্থ আছেন বা অন্য কোনো কারণ হতে পারে যে ফর্ম ফিল আপ কিন্তু অনেকেরই মিস্টেক হয়ে যায়। তো যখন ফর্ম ফিল আপের মেয়াদটা শেষ হয়ে যায় বা টাইম শেষ হয়ে যায় তখন যদি আপনি কলেজে যান তখন কিন্তু কলেজ থেকে আপনার ফর্ম ফিল আপটা কিন্তু করিয়ে দেবে না। তো সেক্ষেত্রে অনেক সময় এটা আসে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আবার টাইমটা বাড়িয়ে দেয়, তো আপনি ওয়েট করবেন যে বাড়ানোর পর্যন্ত যে বাড়িয়ে দেয় কিনা, আর যদি বাড়িয়ে না দেয় তাহলে পরে আপনি যদি মনে করেন যে আমি ফর্ম ফিল আপটা করতে পারলাম না, এটা হয়তো আমার ব্যর্থতা, আমার একটা বছর হয়তো গ্যাপ চলে গেল। আসলে এটি গ্যাপ যাওয়া বলতে কি যদি আপনি একটু প্রসেস অবলম্বন করেন আপনি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবেন, অর্থাৎ কলেজের টাইম শেষ তারপরও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আপনাকে সেই সুযোগটা দিয়ে রেখেছে, আপনি করতে পারবেন। আমি প্রসেসটা আপনাদেরকে বলি, আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো এই প্রসেসের মাধ্যমে যদি আপনি ফর্ম ফিল আপ করতে চান তাহলে কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করতে পারবেন। তো সেটি হচ্ছে ফর্ম ফিল আপ করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এক্সট্রা আপনার জরিমানা ফি আদায় করে, সেটার হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে 5,000 টাকা। তো যদি আপনার 5,000 টাকা আপনি যদি ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনি ফর্ম ফিল আপটা করতে পারবেন। আর বর্তমান সময়ে কিন্তু 5,000 টাকাটা খুব একটা ফ্যাক্ট না অনেকের কাছে, কারণ আপনার একটা বছরের মূল্য 5,000 টাকার কাছে কিন্তু কিছুই না। তো আপনি কীভাবে করবেন সেই প্রক্রিয়াটা আপনাকে বলি, যেহেতু আপনি কলেজে পারলেন না করতে, তো সেই ক্ষেত্রে আপনি 5,000 টাকা নিয়ে সন্ধ্যার দিকে আপনি যে কোনো ঢাকাগামী পরিবহনে উঠবেন, অর্থাৎ আপনাকে ঢাকায় আসতে হবে। প্রথমে বাংলাদেশের অধিকাংশ বাসগুলি কিন্তু গাবতলিতে স্টপেজ হয়, তো ওখানে আপনি সন্ধ্যায় উঠলেন যাতে করে বাস আপনাকে ভোরবেলায় নামিয়ে দেয়, এরকম সুযোগ করে উঠবেন, কারণ আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর যেতে হবে 9টার মধ্যে। তো গাজীপুরে কিন্তু অনেক জ্যামের রাস্তা, ওখানে আমি অনেকবার গিয়েছি গাজীপুরে, তো ওখানে আমার যাইতে ভালো লাগে না, প্রচুর জ্যাম। তো যেহেতু আপনার এখন আপনি বিপদে পড়েছেন আপনাকে তো যেতেই হবে, তো আপনি এক ঢাকাগামী পরিবহন উঠবেন, ওখান থেকে আপনি নামবেন আপনার হচ্ছে গাবতলিতে, এরপরে গাবতলিতে 7টার দিকে হয়তো হালকা এই নাস্তা পানি করে আপনি 8টার দিকে গাজীপুরের বাস ধরবেন। 8টার দিকে গাজীপুরের বাস ধরলে আপনি 9টা বা 9:30টার মধ্যে কিন্তু গাজীপুরে নেমে যেতে পারবেন। অবশ্যই আরেকটি বিষয় আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আপনি যখন বাসে উঠবেন বাসের যে হেল্পার থাকবে তাকে বলবেন যে আমি গাজীপুর বোর্ড বাজারে নামবো জাতীয় বিশ্ববিদ্যালয়, বোর্ড বাজার বললেই সে কিন্তু আপনাকে নামিয়ে দেবে। তো আপনি বাসে করে 9টা বা 9:30টার দিকে আপনি গাজীপুরে নামলেন, নামার পরে ওখানে যে কোনো ওখানে কিন্তু সিকিউরিটি থাকে, প্রত্যেকটিতে সিকিউরিটি থাকে, আপনি সিকিউরিটিকে জিজ্ঞাসা করবেন যে ভাই আমি অনার্স ডিপার্টমেন্টে যাব বা অনার্সের সেকশনে যাব। ওখানে কিন্তু ডিগ্রি সেকশন আলাদা, অনার্সের সেকশন আলাদা এবং মাস্টার্সের সেকশনটাও কিন্তু আলাদা। তো আপনি বলবেন যে আমি অনার্সের সেকশনে যাব, তো উনি কিন্তু তখন দেখিয়ে দেবে যে অনার্সের বিল্ডিংটা। তো ওখানে গেলে আপনি দেখবেন যে ওই বিল্ডিংয়ে লেখা থাকবে যে অনার্স পরীক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র। তো ওখানে গেলে দেখবেন যে ওখানে লেখা আছে, ওই বিল্ডিংয়ে লেখা থাকবে যে অনার্স পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় বা কেন্দ্র। তো আপনি ওই কেন্দ্রের মধ্যে প্রবেশ করবেন, যিনি পরীক্ষা নিয়ন্ত্রক থাকে তার অফিসে আপনি যাবেন, যাওয়ার পরে আপনি বলবেন যে স্যার আমি ফর্ম ফিল আপ মিস করেছি, তো আমি কোথায় গিয়ে বা কোন অফিসে আমি এটা ফর্ম ফিল আপটা করিয়ে নিতে পারবো। তো ওখানে যিনি পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে থাকবেন তিনি কিন্তু আপনাকে একটা রুম দেখিয়ে দেবেন যে ওই রুমে যাও, ওখানে গেলে পরে তুমি তোমার ফর্ম ফিল আপটা করতে পারবে। এরপরে আপনি সেই রুমে এসে সুন্দর করে সালাম দিয়ে ওখানে কথা বলবেন যে আমি ফর্ম ফিল আপটা মিস্টেক করেছি, আমার ফর্ম ফিল আপটা একটু করতে হবে, তখন কিন্তু ওখানে ফর্ম ফিল আপটা করিয়ে দেবে। আপনাকে চার্জ লাগবে হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা আপনার হচ্ছে, এটা বললাম যে প্রথমে জরিমানা খরচ 5,000 টাকা, আর এরপরে আপনি যদি এক সাবজেক্টে পরীক্ষা দেন হয়তো 700 টাকা এরকম নিতে পারে, 5,700 টাকা দুই সাবজেক্টে দেন, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ আপনাকে হিসাব করে নেবেন কত টাকা, এরপর আপনার জরিমানা হচ্ছে 5,000 টাকা। এই টাকাটা টোটালে দিলে পরে আপনি কিন্তু পরীক্ষার একদিন আগেও আপনি ফর্ম ফিল আপটা করিয়ে নিতে পারবেন। আমার একটা ছোটো ভাই অনার্স থার্ড ইয়ারে পড়তো,
সে সেকেন্ড সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপটা মিস্টেক করেছিল। তো পরীক্ষার যখন মাত্র আপনার একদিন বাকি আছে, অর্থাৎ আগামী পরশু দিন পরীক্ষা, মাঝখানে একদিন বাকি, সে আজকেই চলে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে সে যে প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখালাম, এই প্রক্রিয়ার মাধ্যমে সে কিন্তু ফর্ম ফিল আপটা করে আসতে পেরেছে। ওখানে কিন্তু সোনালি সেবা ওখানেই পাবেন, ওখানে সোনালি সেবা পেয়ে আপনি টাকা জমা দিলে পরে দেখবেন যে হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি হয় যে পরীক্ষার একদিন আগে কিন্তু আপনার ওই অ্যাডমিট কার্ডগুলো কিন্তু পাঠিয়ে দেয়, এবং যখন দেখলেন যে আপনার কলেজে অ্যাডমিট কার্ড যায়নি এবং আপনি পরীক্ষার মাত্র একদিন আগে আপনি গাজীপুরে গেছেন ফর্ম ফিল আপ করার জন্য, তখন দেখবেন যে ওখান থেকে আপনার অ্যাডমিট কার্ড ইস্যু করে দেবে। অর্থাৎ আপনি ওখানেই ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ওখান থেকেই অ্যাডমিট কার্ড নিয়ে আপনি আপনার জেলায় বা আপনি যে কলেজে পড়াশোনা করেন সেখানে কিন্তু আসতে পারবেন। তো এটি হচ্ছে মূলত সিস্টেম। অনেকে বলে থাকে যে ফর্ম ফিল আপের টাইম শেষ হয়ে গেলে আর কোনো ফর্ম ফিল আপ করা যায় না, আসলে এটা ভুল তথ্য। যদি আপনি 5,000 টাকা ফিস দিয়ে করতে পারেন তাহলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বোর্ডে গিয়ে আপনি সরাসরি করতে পারবেন, এবং এটি শুধু অনার্সের জন্যই না, যারা ডিগ্রিতে পড়াশোনা করছেন তারাও পারবেন, অনার্সে তারাও পারবেন, এবং যারা মাস্টার্সে পড়াশোনা করছেন তারাও কিন্তু পারবেন। এটা হচ্ছে একটা বেসিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার ফিটা কিন্তু জমা দিয়ে আপনি আপনার অ্যাডমিট কার্ড নিয়ে চলে আসতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যারা এই বিষয়ে জানতেন না তারা এই বিষয়ে সুষ্ঠুভাবে আপনারা জানতে পারলেন যে কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল আপটা করতে হয়। যদি আপনি মিস্টেক করে ফেলেন তাহলে এই পদ্ধতি, আমি যেই পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনি সেম পদ্ধতিতে আপনি কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন। আরেকটি বিষয় আমি অ্যাড করি এর সঙ্গে, সেটা হচ্ছে যখন দেখলেন যে রিসেন্টলি আপনার ফর্ম ফিল আপের মেয়াদটা শেষ হয়েছে, আপনি সঙ্গে সঙ্গে বোর্ডে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু পরবর্তী সময় কিন্তু আবার মেয়াদ বাড়িয়ে দেয়, যে আবার পুনরায় একটা একটা মেয়াদ একটা টাইম দেয়, 7 দিন কি 8 দিন, ওই টাইমের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা করা যায়। যখন আপনি দেখলেন যে ওইরকম ডেট আর জাতীয় বিশ্ববিদ্যালয় দিচ্ছে না, পরীক্ষার হয়তো আর 10 দিন মতো বাকি আছে, সেই সময় আপনি যাবেন। কারণ আগে যদি যান, আগে গিয়ে যদি আপনি ফাইন দিয়ে করেন তাহলে কিন্তু 5,000 টাকাটা চলে যাবে। তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যে আপনি একটু ওয়েট করবেন যদি ফর্ম ফিল আপ মিস হয়ে যায়, এবং এরপরে যখন দেখবেন যে যদি ডেট দিয়ে দেয় তাহলে পরে আপনি তো অল্প টাকায় ফর্ম ফিল আপ করে ফেলতে পারছেন। আর যদি মনে হয় যে আর ডেট আর দিচ্ছেন আর মাত্র 10 দিন বাকি আছে, মানে 10 দিন বাকি থাকা মানে কিন্তু আর ডেট দিবে না, তো তখন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়, আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম এই সেম প্রসেসের মাধ্যমে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে সুষ্ঠুভাবে কিন্তু আপনার ফর্ম ফিল আপটা আপনি সম্পন্ন করতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত বেসিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি করতে পারবেন, করে আপনি আপনার কাঙ্ক্ষিত পরীক্ষায় কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন। তো আশা করি আজকে যে ভিডিওটা আমি আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে ডিসকাসড আলোচনা করলাম, আশা করি এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ ছিল, অনেকে যারা জানতেন না এই বিষয় সম্পর্কে জানতে পারলেন। তো অনার্স সম্পর্কে, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি প্রত্যেকের কমেন্ট পড়ে যদি কোনো সমস্যা কারো থেকে থাকে আমি সেটাকে সলভ করার চেষ্টা করব। আরেকটি বিষয়, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। হয়তো দেখা হবে নতুন কোনো আপডেটে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।